আসলে আমাদের পরিবার সবসময় খেলাধুলা স্পোর্টসে সবসময় সম্পৃক্ত ছিল এবং আগ্রহ ছিল। আমার দাদা তিনিও ফুটবল খেলতেন, দাদার ছোট ভাই শেখ হাবিবুর রহমান তিনিও ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন এবং গোপালগঞ্জে মানে অফিসার্সদের যে কমিটি ছিল যে খেলার, আমার দাদা ছিলেন সেখানে আর ছাত্রদের যেটা সেখানেই আমার আব্বা ছিলেন, অর্থাৎ মিশন কলেজ মিশন স্কুলের ছাত্র ছিলেন, কাজে মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলেন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, আর আমার দাদা ছিলেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি, এবং খেলার মাঠে অনেক সময় দুজনেরই কম্পিটিশন হতো। এবং অসমাপ্ত আত্মজীবনী যে বইটি তিনি লিখেছে সেখানে খুব চমৎকারভাবে সেটা লেখা আছে যে বাবা আর ছেলে দুজনের মুখোমুখি খেলায়। মাঝে মাঝে নিয়ে আমাদের গল্প হতো পরিবারে, তো আমার দাদা বলতেন তোর বাবা তো এরকম শুকনা টিংটিঙা বল মেরে মাঠে গড়াগড়ি খেতে পড়ে যেত, আর আমার আব্বা শুনলে এটা খুব রাগ করতেন যে আপনি আমাকে আমার সম্বন্ধে এরকম বলছেন কেন, বলে তুমি তো বল ফুটবল মেরেই পড়ে যেতা। তো এরকম বেশ মজার গল্প হতো আমাদের। আমার ভাই কামাল ফুটবল হকি ক্রিকেট বাস্কেটবল বেসবল সব কিছু সব খেলাই কিন্তু সে পারদর্শী ছিল এবং খেলতে অবশ্য শুধু খেলাধুলো নয়, খেলাধুলা সংস্কৃতি চর্চা উপস্থিত নাটক করা এমন তার অনেক নাটক আমরা দেখেছি, সে নাটক করতো তারপরে নাটকে অংশগ্রহণ করতো, তাছাড়া ভালো সিতার বাজাতো। জামাল সেও খেলোয়াড় ছিল, সেও ক্রিকেট ফুটবল হকি বাস্কেটবল খেলতো, আমাদের বাসায় একটা বাস্কেটবলের একটা বা ইয়ে মানে লাগানোই ছিল, আমরা সবাই আমার মাকেও মাঝে মাঝে নিয়ে যেতাম যে আসো তুমিও একটু বল মারো, মাও মারতেন আমাদের সাথে সবাই মিলেই, আমরা মানে আমাদের বাসাটাই ছিল একটা স্পোর্টসের আলাদা একটা জগৎ। সুলতানা কামাল ও তো ইউনিভার্সিটি ব্লু ছিল, সব সেই পাকিস্তান আমলে সেই ইউনিভার্সিটি ব্লু হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, সে খেলাধুলা স্পোর্টসে বিশেষ করে তার অনেক ট্রফি ছিল, অনেক সাফল্য ছিল। জামালের স্ত্রী পারভিন ও স্কুলে কলেজে খেলাধুলা করতো, ও অনেক কাপ পেয়েছে অনেক ট্রফি পেয়েছে, কাজে আমাদের পরিবারটাই খেলাধুলার সাথে সম্পৃক্ত। এবং আমরা সবসময় এটি মনে করি যে খেলাধুলা আমাদের অপরিহার্য। আমার আব্বা ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে খেলতেন, আবার আমার ভাই কামাল সেও খেলতো, তার সবাই বিভিন্ন টিমের সঙ্গে জড়িত ছিল, কাজে আমি সবসময় যখনই আবাহনী ক্রীড়াচক্র যখন গঠন করা হয় তখন আমরা তার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিলাম, যত রকমের সহযোগিতা দরকার সেটা করতাম। কাজে আমি এটা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত হতে পারবে, সাহিত্য চর্চা করবে, লেখাপড়ার পাশাপাশি এগুলি একান্তভাবে দরকার।